শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? সবার সাথে তো অনেক ক্লাস হচ্ছে, ক্লাস কি ঠিক মতো করছো? সবাইকে আসসালাম আলাইকুম। সবাই পড়াশোনা করছো এমনটা ধরে নিয়েই কিন্তু আমরা ক্লাস নিচ্ছি। আমি জেসমিন আরা তোমাদেরকে পড়াচ্ছি অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং। MBA ফাইনালের ছাত্ররা, তোমরা নিশ্চয়ই তোমাদের সিলেবাস দেখছো এবং পড়াশোনাটাও মোটামুটি চালিয়ে নিচ্ছ। যারা তোমার ফোর্থ ইয়ারে আবার পাশ করেছো, তারাও কিন্তু ক্লাসগুলো দেখতে পারো, কারণ কিছুদিনের ভিতরে তোমরা আবার মাস্টার্সে ভর্তি হয়ে যাবে। সিলেবাস একই, পড়াশোনাটাও কিন্তু একই রকম। এখন যেহেতু তোমাদের উপরে চাপ কম আছে, তোমরা একটু একটু করে দেখতে পারো। এটা আমরা করছি অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং, সেখানকার চ্যাপ্টার হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট। আমরা অনেক কথা বলেছি জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট পড়তে গিয়ে, সেখানে আমরা বলেছি জয়েন্ট প্রোডাক্ট বলতে আমরা কী বুঝছি। আমরা বলেছি একই প্রক্রিয়ায় একই কাঁচামাল থেকে যখন একাধিক পণ্য উৎপাদিত হয় এবং তার সেগুলোকে বলা হয় জয়েন্ট প্রোডাক্ট। এই জয়েন্ট প্রোডাক্টের ভেতরেই মেইন প্রোডাক্ট থাকে, বাই প্রোডাক্ট থাকে, যেগুলোর ইন্টেনশনালি তৈরি হয় এবং যেগুলোর মূল্য বাজারে বেশি থাকে সেগুলোই হচ্ছে মেইন প্রোডাক্ট। আর যেটা এই মূল পণ্য উৎপাদন করতে গিয়ে যখন তার সাথে অন্য কোনো পণ্য উৎপাদিত হয় এবং যার বাজার মূল্য একেবারেই নগণ্য, এমন পণ্যকে আমরা বলি বাই প্রোডাক্ট। সেখানে আমরা দেখেছি যে এই যে আলাদা আলাদা আইডেন্টিফাই করার আগে পর্যন্ত যে কস্ট হয়, সেই কস্টকে আমরা বলি জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্টের ভিতরে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, ওভারহেড আবার দুই ভাগে ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড, এগুলো সব থাকে আমাদের জয়েন্ট কস্ট পর্যন্ত, উৎপাদন করতে যে খরচগুলো হয়। তারপরে কখনো কখনো আমাদের সেই পণ্যকে আরও ফার্দার প্রসেসিং করার প্রয়োজন হয় মার্কেটে যাওয়ার আগে, সেটাকে আমরা ফার্দার কস্ট বলি, অথবা অ্যাডিশনাল কস্ট বলি, অথবা বলি আমরা সেপারেবল কস্ট, বিভিন্ন নামে আমরা সেটাকে বলি। কোনোটার জন্য প্রয়োজন হয়, কোনোটার জন্য প্রয়োজন হয় না, আমরা সিদ্ধান্ত নেই। যে আমাদের আমাদের বিভিন্ন যে অঙ্কগুলো থাকে সেখানে আমাদের সিদ্ধান্ত নিতে বলে অনেক সময় আছে, যে আমরা কি এই সেপারেবল কস্টের আগে অথবা যেটাকে আমরা বলি স্প্লিট অফ পয়েন্ট, সেই স্প্লিট অফ পয়েন্টে সেই পণ্য বিক্রি করে দিব নাকি পরবর্তীতে বিক্রি করব। এবং আমাদের সামনে যে সমস্যা থাকে সেটা হচ্ছে বিভিন্ন পণ্যের ভেতরে এই যে আমাদের জয়েন্ট কস্ট, সেই জয়েন্ট কস্ট কীভাবে বন্টন করবো বা অ্যালোকেশন করবো, এটাই হচ্ছে আমাদের প্রধান সমস্যা থাকে। তো সেই জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য অনেকগুলো মেথড আছে। আমরা দেখেছি মোটামুটি 5-6টা মেথড দিয়ে আমাদের কাজে আমরা কাজে ব্যবহার করি। তার ভিতরে একটি হলো বেশি ব্যবহার করে, বেশিরভাগ পণ্যে প্রশ্নের ভিতরে আমরা সেই মেথডটি আমরা দেখি। সেখানে আমরা ফিজিক্যাল ইউনিট মেথড দেখেছি, আমরা তোমার NRV, নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড দেখেছি, মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু আর নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড একই, মার্কেটে যে তোমার মূল্য যেটা থাকবে সেই পণ্যের, সেই মেথড সেই যে টাকাটা আমরা পাবো সেটাই হচ্ছে মার্কেট ভ্যালু মেথড। সেই মেথডে আমরা বেসিস ধরে জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করব। আমরা বলেছি যে আমরা কোন মেথড ব্যবহার করব, সেখানে উত্তর হচ্ছে যদি প্রশ্নের ভিতরে কোনো মেথড উল্লেখ করে দেওয়া হয় তবে সেই মেথডটাই আমাদেরকে ব্যবহার করতে হবে, বা সেই মেথডই আমাদেরকে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করতে হবে। কিন্তু যদি কোনোটা উল্লেখ না থাকে তো সেক্ষেত্রে তথ্য অনুযায়ী আমরা আমাদের তথ্য অনুযায়ী আমাদের জয়েন্ট কস্টকে আমরা অ্যালোকেশন করব। যদি সেটা আমরা উল্লেখ করেও দিতে পারি যে আমরা কোন মেথড ব্যবহার করেছি। সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যেখানে আমাদের পণ্যের তোমার ফার্দার প্রসেসিং কস্ট থাকে, পণ্যের উপরে কত টাকা প্রফিট করলো সেটা বলা থাকে, তো সেক্ষেত্রে আমরা NRV বা নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথডই বেশি ব্যবহার করি। তোমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে সেটা দেখা যাবে। অঙ্কটার ভিতরে আমাদের বেশিরভাগ জায়গা জুড়েই থাকে ওয়ার্কিংস, মূল যে জিনিসটা তোমাদের কাছে জানতে চাওয়া হয় সেটা একেবারেই অল্পই থাকে। কিন্তু সেই যা জানতে চাওয়া হয় সেটা করার জন্য আমাদেরকে কিন্তু তোমার ওয়ার্কিংসগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা ওয়ার্কিংস তুমি ঠিক মতো যদি না দেখো তোমাকে কিন্তু খাতায় নাম্বার দেওয়া হবে না।
তো সেক্ষেত্রে আমরা দেখেছি ওয়ার্কিং গ্রুপ কি থাকতে পারে, ওয়ার্কিং গ্রুপ থাকতে পারে, কখনো কখনো আমাদের জয়েন্ট কস্ট নির্ণয় করা থাকে না, সেই জয়েন্ট কস্ট আমরা বের করি, তারপরে আমাদের হয়তোবা পণ্যের যে বাজার মূল্য সেটা দেওয়া থাকে, সেটাকে একবারে বের করে দেওয়া থাকে না, সেটাকে আমরা বের করি, তারপরে আমাদের সেই যে কস্ট যেটাকে আমরা অ্যালোকেশন করব জয়েন্ট কস্ট, সেটা অ্যালোকেশন করার যে বেসিসটা থাকে সেই বেসিসটাকেও আমরা সেখানে তোমার নির্ণয় করি, তারপরে আমরা কি করি জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করি। যদি আমাদের জয়েন্ট কস্ট অ্যালোকেশন করো এই কথা বলা থাকে তাহলে কিন্তু সেটা আমাদের আর ওয়ার্কিংস থাকবে না, সেটা তখন মূল অঙ্কের মধ্যেই চলে যাবে। এবং এরপর যদি বলে যে প্রফিটেবল স্টেটমেন্ট দেখাও অথবা কোন পণ্যের জন্য কত টাকা প্রফিট হয়েছে সেটা দেখাও, তাহলে আমরা কি করব আমরা সেই জায়গাটাও আবার সেটা আমাদের মূল অঙ্ক থাকবে। তাহলে আমরা দেখছি যে আমাদের অঙ্ক এই যে অঙ্ক আমরা করছি এখন জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের এর বেশিরভাগ জায়গা জুড়েই থাকে ওয়ার্কিংস, এবং ওয়ার্কিংসটা যদি তোমাকে প্রশ্নে ইন্ডিকেট করে দেয় যে এটা এটা নির্ণয় করো তবে সেটা কিন্তু ওয়ার্কিংস নয়, কিন্তু যেটা করতে বলা হবে তা করতে গিয়ে যা কিছু আমাদেরকে বের করে নিতে হচ্ছে সেগুলো ওয়ার্কিংস। তোমরা মাস্টার্সের ছাত্র আমি জানি এগুলো কথা তোমাদেরকে বলার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা অনেক অনেক আগে থেকে এগুলো শিখছো, কিন্তু আমি শুধু মনে করিয়ে দিচ্ছি যাতে তুমি পরীক্ষার খাতায় সেগুলোকে ঠিকঠাক মতো লিখো। কারণ তুমি যদি পরীক্ষার খাতায় ভেবে থাকো আমি বড় হয়ে গেছি লিখবো না, তাহলে কিন্তু আমরা ধরে নিব তোমরা অন্যটা দেখে লিখেছ, অর্থাৎ তোমাকে কিন্তু সেটা করে দেখাতে হবে খাতার ভেতরে। তুমি যত বড়ই হো তুমি কিন্তু স্টুডেন্ট, তোমার খাতায় সেটাকে প্রমাণ করতে হবে, ঠিকঠাক মতো ওয়ার্কিংসগুলোকে দেখাতে হবে, তারপরে যা তোমার কাছে চাওয়া হবে সেটা তোমরা করবে। আমরা আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস তোমার জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের উপরে আমরা অঙ্ক করেছি, সেই অঙ্কের যে কীভাবে করতে হয় সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আর এছাড়া বিভিন্ন যে অঙ্কগুলো তোমাদের বইয়ে আছে সেই বইয়ের অঙ্কগুলো তোমরা যদি একটু পড়ো, পড়ে পড়ে একটু দেখো, তাহলে কিন্তু আমার মনে হয় না এটা কঠিন কোনো, আমি জানি তোমাদের কাছে এটা কঠিন লাগার প্রশ্নই আসে না, তোমরা এটা ভালোভাবেই করতে পারছো, শুধু আমরা করে যাচ্ছি, আমরা হয়তো বা দু একটা ক্লাস আর করে তোমাদেরকে এটা শেষ করে দিব। তোমরা তাহলে আমাদের যে প্রশ্ন নিয়ে আমরা আজকে কাজ করব, আসো আমরা সেই প্রশ্নের ভেতরে সেই প্রশ্নটা আমরা পড়ে শোনাই যে কি প্রশ্ন আছে। তোমাদেরকে স্লাইড দিচ্ছি, তোমরা দেখেছো যে প্রশ্নগুলো আমি স্লাইডে করে দেই, এবং সেই স্লাইডগুলো তোমরা ঠিকঠাক মতো পড়ে নিয়ে তবে অঙ্কের সলিউশন দেখবে, আগে নিজেই প্রশ্নটা পড়ে নিয়ে নিজের মাথায় তুমি সেটাকে ঠিক করবে যে অঙ্কটা কি চেয়েছে, কি আমাকে করতে হবে, তারপর সেই অঙ্কটা তুমি সমাধানে যাবে। আরেকটা কথা বলে দিচ্ছি, অনেক সময় আছে আমরা টাইপ করতে গিয়ে কোনো হয়তো তোমার স্পেলিং মিস্টেক হতে পারে, তো ভেরি সরি, সেগুলো নিশ্চয়ই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, তোমরা বুঝতে পারবে যে সেটা হয়তো বা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ছাত্ররা আমাদেরকে নিশ্চয়ই সেটা ভালোভাবে দেখবে। আর প্রিয় ছাত্ররা তোমাদের জন্য তো আমাদের সারাক্ষণই অনেক অনেক দোয়ার থাকছে, তোমরা ঠিকঠাক মতো কাজ করো। আসো আমরা আজকে আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা যেটা নিয়ে আমরা আজকে অঙ্ক করব, সেই অঙ্কের যা প্রশ্নটাকে আমরা যে স্লাইড দিয়েছি সেই স্লাইডে পড়াশোনাটা করি, দেখি এখানে কি আছে আমাদের প্রশ্নের ভেতরে। তোমরা দেখো স্লাইডে প্রথমে আমরা যে প্রশ্নটা লেখা আছে সেখানে লেখা আছে, আমি উপরে তোমার টাইটেল দিয়েছি জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট, এরপরে আছে এ কোম্পানি প্রোডিউসেস থ্রি প্রোডাক্টস বাই প্রসেসিং এ র মেটেরিয়াল, দিজ আর পি এ পি বি অ্যান্ড পি সি, পি দিয়ে প্রোডাক্ট বোঝাতে চেয়েছি, আসল প্রোডাক্ট হচ্ছে এ বি সি, তিনটে প্রোডাক্ট, দি ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবল পরে ফর এ পার্টিকুলার পিরিয়ড, কোনো একটি সময় কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া আছে, তথ্য দেওয়া আছে টোটাল কস্ট, টোটাল কস্ট এর আগে অঙ্ক করেছি আমরা সেখানে কস্ট একবারে বলা ছিল, এখানে এইভাবে বলেছে টোটাল কস্ট ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ওভারহেড ফিক্সড ওভারহেড। তোমরা দেখো ভেরিয়েবল ওভারহেড একটু প্রিন্টিং মিস্টেক আসছে, বাট সরি টিটাকে মুছে যে ফেলবে। আচ্ছা তাহলে আমাদের চারটা তথ্য চারটা এটা কি বলে আমাদের চারটা উপাদান দেওয়া আছে, উপাদান এলিমেন্টস দেওয়া আছে তোমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ওভারহেড অ্যান্ড ফিক্সড ওভারহেড, ফিগারগুলো দেওয়া আছে 42,000 94,000 59,000 অ্যান্ড 1,09,000,
তাহলে এই চারটাকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা কি পাবো টোটাল কস্ট। তাহলে আমাদের প্রথম কাজ থাকবে ওয়ার্কিংসে, ওয়ার্কিংস নাম্বার ওয়ান টোটাল কস্ট বা ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, এই চারটাকে আমরা যোগ করে ফেলবো। নেক্সট স্লাইডে দেখো, আমাদের দেখো সেখানে আমরা সেপারেবল কস্ট সম্পর্কে তথ্য পেয়েছি। বলা আছে এরকম, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড, উপরে হেডলাইন দেওয়া আছে সেপারেবল কস্ট, দিস ইজ ফার্দার কস্ট, অ্যাডিশনাল কস্ট, সেপারেবল কস্ট, সেম। আমাদের তার মানে পণ্যগুলোকে আরও ফার্দার প্রসেসিং করা হচ্ছে এবং তার জন্য তোমার খরচগুলো লাগছে। দেখো এখানে ম্যাটেরিয়াল নাই, কেন ম্যাটেরিয়াল নাই, কারণ ফার্দার প্রসেসিংয়ে ম্যাটেরিয়াল তো দরকার নেই, আমাদের ম্যাটেরিয়াল হয়ে গেছে অলরেডি, সেখানে নাই। আচ্ছা নাই তো কী করবো আমরা এখন, সেপারেবল কস্ট এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল তিনটা পণ্যের জন্য, ভেরিয়েবল কস্ট তিনটা পণ্যের জন্য এবং ফিক্সড কস্ট, এই তিনটাই যদি আমরা একসাথে যোগ করে ফেলি তাহলে আমাদের কি হবে, আমরা পেয়ে যাব সেপারেবল কস্ট। তাহলে আমাদের ওয়ার্কিংস নাম্বার টু সেটা কি হবে, টোটাল সেপারেবল কস্ট যোগ করলে পেয়ে যাব। নিচে বলা আছে টোটাল কস্ট ইনক্লুড জয়েন্ট কস্ট হুইচ আর নট ইয়েট অ্যালোকেটেড টু প্রোডাক্টস, বলছে এই যে তুমি প্রথমে যে টোটাল কস্ট বের করলা সেই টোটাল কস্টের ভেতরে জয়েন্ট কস্ট ইনক্লুড করা আছে, অন্তর্ভুক্ত আছে, যা এখনো পণ্যের মধ্যে বন্টিত হয়নি। তার মানে জয়েন্ট কস্ট কত কত এ কথা তোমাকে বলে দেয়নি। তাহলে আমরা কি করব, ওই টোটাল কস্ট থেকে এই যে সেপারেবল কস্ট এটাকে আমরা যদি বিয়োগ দিয়ে দিই টোটাল সেপারেবল কস্ট, তাহলে আমরা পেয়ে যাব টোটাল জয়েন্ট কস্ট। ভেরি গুড। এরপরে বলছি তাহলে টোটাল জয়েন্ট, তিন নম্বর তাহলে আমাদের ওয়ার্কিংস হবে তোমার টোটাল জয়েন্ট কস্ট। টোটাল জয়েন্ট কস্ট ইকুয়াল টু আমরা লিখবো টোটাল কস্ট মাইনাস সেপারেবল কস্ট, টোটাল সেপারেবল কস্ট সেটা পাবো আমাদের জয়েন্ট কস্ট। দেয়ার ইজ নো ওপেনিং অর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, দেয়ার ইজ নো ক্লোজিং ইনভেন্টরি, তোমাকে তথ্য জানিয়েছে যে কোনো রকম কোনো ওপেনিং অর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসও নাই আর তোমার ক্লোজিং ইনভেন্টরিও নাই। ডিউরিং দ্য পিরিয়ড প্রোডাক্ট এ বি অ্যান্ড সি আর প্রোডিউসেস 40,000 ইউনিটস, 75,000 ইউনিটস অ্যান্ড 1,00,000 ইউনিটস রেসপেক্টিভলি। এ বাংলা তো তোমরা একদম ভালোভাবেই জানো যে এই সময়ের ভেতরে তোমার পণ্য এ বি এবং সি কতটুকু উৎপাদিত হয়েছে তা তোমাদের জন্য বলে দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে যে এ পণ্য প্রডিউস হয়েছে 40,000 ইউনিটস অ্যান্ড বি 75,000 ইউনিটস অ্যান্ড সি 1,00,000 ইউনিটস রেসপেক্টিভলি যথাক্রমে। দি সেলস প্রাইস পার ইউনিট ইজ টাকা 1.60 ফর এ, টাকা 2.40 ফর বি অ্যান্ড টাকা 1.20 ফর সি। তার মানে সেলিং প্রাইস কত প্রতিটা পণ্যের জন্য, এ হচ্ছে 1.60, বি 2.40 এবং সি হচ্ছে 1.20। এখন আমাদের জন্য তাহলে সেলিং প্রাইস যখন আমরা বের করব, আমাদের পার ইউনিট সেলিং প্রাইস দেওয়া আছে আর প্রোডাকশন দেওয়া আছে, তাহলে প্রতিটি প্রোডাকশনকে প্রতিটি পণ্যের পার ইউনিট কস্ট দিয়ে যদি গুণ করি আমরা, তবে আমরা টোটাল সেলিং প্রাইস পেয়ে যাব। তাহলে পরবর্তী যে ওয়ার্কিংস হবে সেটা হচ্ছে টোটাল সেলিং প্রাইস। তাহলে ওয়ার্কিংস দেখো, আমাদের চারটা ওয়ার্কিংস চলে আসছে। আমরা প্রথমে বের করেছি টোটাল কস্ট, তারপরে বের করেছি সেপারেবল কস্ট, টোটাল সেপারেবল কস্ট, তারপরে তিন নম্বর বের করেছি জয়েন্ট কস্ট, এখন আমরা বের করব চার নম্বর সেলিং প্রাইস। ওকে, তাহলে আমাদের চারটা ওয়ার্কিংস হয়ে গেল। এরপর তোমাদেরকে বলছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য প্রফিট অফ ইচ প্রোডাক্ট, তোমাকে বলছে যে তোমার এই যে একটা স্টেটমেন্ট তৈরি করো যেখানে প্রতিটি পণ্যের জন্য কত প্রফিট হচ্ছে তা দেখাও। যদি অঙ্কটা এতটুকুই থাকতো, ধরো এইটুকুই বলা আছে, তাহলে আমাদের কি কাজ ছিল, আমাদের কিন্তু কিছুই বলা নাই জয়েন্ট কস্টকে আমরা কিভাবে অ্যালোকেশন করব। আমি যদি জয়েন্ট কস্ট অ্যালোকেশন না করি তাহলে কিন্তু প্রতিটি পণ্যের আলাদা আলাদা করে আমরা তোমার প্রফিট দেখাতে পারবো না। তাহলে আমাদের যদি একটু এখানে প্রশ্নটা থেমে যেতে পারে, প্রশ্নটা এখানেই থেমে যেতে পারে, তোমাকে কিন্তু বলেছে যে প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা করে তুমি দেখাও কত টাকা প্রফিট অথবা লস হচ্ছে। তুই তো দেখাতে গিয়ে প্রতিটি পণ্যের জন্য আমাদের জয়েন্ট কস্টের অংশটা লাগবে, কিন্তু জয়েন্ট কস্ট আমরা নির্ণয় করছি, জয়েন্ট কস্ট কীভাবে অ্যালোকেশন করব, কোথায় করব কিছুই বলা নাই। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সেই
ইচ্ছা মতন, অথবা আমরা বলেছি ফার্দার প্রসেসিং কস্ট থাকলে সেলিং প্রাইস যেটা থাকে মার্কেট ভ্যালু, সেই মার্কেট ভ্যালু বেসিস ধরে আমরা জয়েন্ট কস্টকে আগে অ্যালোকেশন করে নিব। তাহলে সেটাও কিন্তু অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, এটাও কিন্তু আমাদের ওয়ার্কিংস হয়ে যাবে। কিন্তু আমাদের যে অঙ্কটা আমাদের কাছে আছে সেই অঙ্কে বলা হয়েছে অ্যালোকেট দ্য জয়েন্ট কস্ট অন দ্য বেসিস অফ মার্কেট ভ্যালু অফ দ্য প্রোডাক্টস। বলা হয়েছে অ্যালোকেট দ্য জয়েন্ট কস্ট অন দ্য বেসিস অফ মার্কেট ভ্যালু অফ দ্য প্রোডাক্টস। তা তোমাকে বলেই দিয়েছে, তোমাকে বলে দিয়েছে যে জয়েন্ট কস্ট তুমি অ্যালোকেশন করো মার্কেট ভ্যালু অফ দ্য প্রোডাক্ট, নেট রিয়েলাইজেবল ভ্যালু অথবা মার্কেট ভ্যালু মেথড যেটাই বলো এটার নাম। তাহলে এখানে আমাদের জন্য তোমার এটা কিন্তু আর ওয়ার্কিংস থাকছে না, যেহেতু তোমাকে ইন্ডিকেট করে দিয়েছে এটা তুমি তৈরি করো। তাহলে এটার জন্য তোমাকে স্টেটমেন্ট তৈরি করতে হবে একটা, অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট বাই মার্কেট ভ্যালু মেথড অর এনআরভি মেথড। এই মেথড, তাহলে আমরা মূল অঙ্কে আমরা চারটা ওয়ার্কিংস পাচ্ছি, ওয়ার্কিংসের পরে আমরা এই জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করব, অ্যালোকেশন করব এটা কিন্তু ওয়ার্কিংস থাকবে না আমাদের, রিকোয়ারমেন্ট থাকবে। রিকোয়ারমেন্ট ওয়ান, রিকোয়ারমেন্ট ওয়ান কি হবে? অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট অন দ্য বেসিস অফ মার্কেট ভ্যালু মেথড অথবা নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, এ হলো রিকোয়ার্ড নাম্বার ওয়ান। দেন রিকোয়ার্ড নাম্বার টু, সেটা হলো স্টেটমেন্ট শোয়িং দ্য প্রফিট অফ ইচ প্রোডাক্ট। আমরা আরেকটা স্টেটমেন্ট তৈরি করব, সেখানে প্রতিটি পণ্যের জন্য প্রফিট অথবা লস আমরা দেখিয়ে দিব। তাহলে আমাদের কাজটা কি, অঙ্ক করার আগে অঙ্কটি ভালো করে পড়ব, পড়ে নিয়ে আমরা দেখব কি কি তথ্য আমাদের কাছে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সেই প্রশ্ন অনুযায়ী সেই তথ্যগুলিকে আমরা সাজিয়ে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী, তারপরে আমরা সেগুলো কাজ করব। কিছু অংশ আমাদের ওয়ার্কিংসের মধ্যে চলে যাবে, কিছু অংশ আমাদের যাবে মূল রিকোয়ারমেন্টের ভিতরে। এগুলো তোমরা সবাই শিখেছো, আমি আবারও বলছি মাস্টার্সের ছেলেদের আসলে আলাদা আলাদা করে এগুলো শেখানোর কিছু নাই, সবই শেখানো তোমাদের, কিন্তু অ্যাজ এ টিচার আমাকে আবার মনে করিয়ে দিতে হচ্ছে তোমাদেরকে যে এইভাবে কিন্তু কাজগুলো করবে, যাতে তোমার প্রশ্ন দেখতে সলিউশন যখন তুমি করবে খাতা দেখতে ভালো লাগে, টিচারেরও নাম্বার দিতে ভালো লাগে। তাহলে আমাদের প্রশ্নটা পড়া হয়ে গেছে, প্রশ্নটার ভিতরে কী কী সমস্যা আছে সেটাও আমরা আলোচনা করেছি, এখন কিন্তু আমরা বোর্ডে চলে যাব সমাধানের জন্য। আসো আমরা বোর্ডে যাই সমাধানের জন্য। এতক্ষণে নিশ্চয়ই প্রশ্ন পড়া হয়ে গেছে তোমাদের, এবং আমার সাথে সাথে যখন আমি বলেছিলাম তখন সেই জায়গাগুলো বুঝে ফেলছো, তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, একই কথা কতবার বলছি তোমাদেরকে, আমি বারবার বলার কারণটা হচ্ছে যাতে তোমাদের মেমোরাইজ হয়ে যায়। তো আমরা আসুন, দেখো আমি কাজটা করেছি, কাজটা দেখি। এখন আমরা এখানে আমরা লিখেছি ওয়ার্কিংস, দেখো ওয়ার্কিংস লিখেছি এখানে জায়গাটায়, এরপর লিখেছি ওয়ার্কিংস নাম্বার ওয়ান। ওয়ার্কিংস নাম্বার ওয়ানে আমরা প্রথমে বের করেছি হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট আমাদের যে চারটা তোমার ইয়ে ছিল, ওই এলিমেন্ট ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড অ্যান্ড ফিক্সড ওভারহেড, এই চারটাকে আমরা যোগ করে দিচ্ছি। আমরা পেয়েছি 3,04,000 টাকা, ভেরি গুড, আমরা টোটাল কস্ট পেয়ে গেছি 3,04,000 টাকা। এরপরে আমরা আবার দিয়েছি, দেখো ওয়ার্কিংস নাম্বার টু লিখেছি টোটাল সেপারেশন কস্ট। অনেক সময় আছে অঙ্কে একসাথে তোমার ওরা তৈরি করে দেয় আর কখনো আলাদা আলাদা দেয়, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজগুলোকে করে নিচ্ছি। এখানে আমাদের ছিল ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আমরা ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এগুলোকে আমরা লিখেছি, এবং প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা আলাদা করে, আমাদের তিনটা প্রোডাক্ট ছিল এ বি এন্ড সি, সেটাকে আমরা আলাদা আলাদা, এসব তথ্য আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া আছে, দিস ইজ গিভেন, আমরা সেগুলো লিখেছি। লিখে আমরা এটাকে আবার টোটাল করেছি, টোটাল করেছি, এখানে দেখো আমরা পেয়েছি পণ্য এর জন্য আমাদের সেপারেশন কস্ট হচ্ছে 34,000 টাকা, পণ্য বি এর জন্য 70,000 টাকা, পণ্য সি এর জন্য হচ্ছে 80,000 টাকা, আর টোটাল লাগছে আমাদের 1,84,000 টাকা। তার মানে পণ্যগুলোকে যখন আমরা সেপারেট করছি এবং ফার্দার মার্কেটে যাওয়ার আগে পর্যন্ত যে খরচগুলো আমরা করছি, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড, এসব খাতে আমাদের টোটাল খরচ হচ্ছে 1,84,000 টাকা। তাহলে আমাদের দুটো ওয়ার্কিংস হয়ে গেল, আমরা দুটো ওয়ার্কিংস পেয়ে গেলাম। আসো এখন আমরা আসো পরবর্তী ওয়ার্কিংস নাম্বার তিনে যাচ্ছি, আমরা তিনে আমরা কি বের করবো সেটা দেখি এখন আমরা। আমরা একটু আগে দুটো ওয়ার্কিংস করেছি, সেখানে আমরা পেয়েছি হলো আমাদের প্রথমে আমরা যেটা পেয়েছি টোটাল কস্ট, টোটাল সেপারেশন কস্ট,
আর এখন আমরা ওয়ার্কিং নাম্বার 3 সেখানে বের লিখেছি জয়েন্ট কস্ট জয়েন্ট কস্ট ইকুয়াল টু হচ্ছে টোটাল কস্ট মাইনাস টোটাল সেপারেশন কস্ট এই অঙ্কের ভিতরে কারণ হলো আমাদের বলা আছে টোটাল কস্টের ভিতরে জয়েন্ট কস্ট ইনক্লুড করা আছে তাহলে আমরা বের করলাম বের করে আমরা পেয়েছি 120000 টাকা তাহলে আমরা জয়েন্ট কস্ট পেয়েছি 120000 টাকা এই 120000 টাকা আমরা মার্কেট ভ্যালুতে তোমার প্রোডাক্ট এবিসি এর ভিতরে অ্যালোকেশন করব সেটা আমাদের রিকোয়ারমেন্ট আছে সেটা পরে আমরা দেখব এরপরে ওয়ার্কিং নাম্বার 4 লিখেছে সেলস ভ্যালুটা অনেক সময় এরকম দেয়া থাকে প্রোডাক্ট এর জন্য এই টোটাল ফিগারটা বলা থাকে এই যে অঙ্কটা এই অঙ্কের ক্ষেত্রে আমাদের শুধু দেওয়া আছে কত ইউনিট প্রোডিউসড হয়েছে এবং প্রতি ইউনিটের দাম কত আমরা জানি কিভাবে বের করতে হয় সেটা আমরা কি করলাম গুণ করেছি প্রত্যেকটা গুণ করে আমরা এখানে তোমার বের করে ফেলেছি আমরা পেলে তাহলে সেলস ভ্যালু পেয়ে গেছি আমাদের আমরা বলেছিলাম যে অঙ্কে আমাদের চারটে ওয়ার্কিং দরকার যেগুলো এলোমেলো করা ছিল আমরা এক জায়গায় করে নিয়েছি আমরা পেয়েছি টোটাল কস্ট পেয়েছি সেপারেশন কস্ট তারপরে হলো জয়েন্ট কস্ট এখন হলো সেলস ভ্যালু তাহলে আমাদের রিকোয়ারমেন্ট যে দুটো আছে একটা হচ্ছে বলেছে জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করো মার্কেট ভ্যালু আর হচ্ছে প্রতিটা পণ্যের জন্য আলাদা আলাদা প্রফিট দেখাও স্টেটমেন্ট তৈরি করে যদি শুধুমাত্র বলতো যে প্রতিটি পণ্যের আলাদা আলাদা করে তোমার স্টেটমেন্ট আলাদা আলাদা করে প্রফিট দেখাও তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই জয়েন্ট কস্টকে অ্যালোকেশন অবশ্যই করা লাগতো কিন্তু সেটা ওয়ার্কিংস হয়ে যেত যেহেতু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে তাই সেটা এখন রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 যখন এখন আমরা করব সেই রিকোয়ারমেন্ট 1 এ আমরা কি করব এই যে আগে নির্ণয় করব বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আমরা জয়েন্ট কস্ট কোন বেসিসে অ্যালোকেশন করব সেটা নির্ণয় করব নির্ণয় করে আমরা জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করে দিব এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জায়গা আর তারপরে হচ্ছে আমাদের স্টেটমেন্ট তৈরি করব প্রফিট অর লস নির্ণয় করার জন্য আমরা যে অঙ্কগুলো এতক্ষণ ধরে আমরা কিন্তু করলাম হচ্ছে আমাদের ওয়ার্কিংসগুলো ওয়ার্কিংসগুলো করে নিয়েছি আমাদের চারটা ওয়ার্কিংস ছিল সেই চারটা ওয়ার্কিংস নিয়ে এখন আমরা আমাদের মূল রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি আমাদের মূল রিকোয়ারমেন্টের কি ছিল যে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করো তোমার মার্কেট ভ্যালু অথবা এনআরভি নিট রিয়েলাইজেবল ভ্যালু মেথডে আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করো এখন লিখেছি রিকোয়ারমেন্ট 1 তাহলে আমাদের দুটো রিকোয়ারমেন্ট আছে দুটো রিকোয়ারমেন্টের ভিতরে আমরা একটা রিকোয়ারমেন্ট আগে করে নিচ্ছি এখানে রিকোয়ারমেন্ট আমি এখানে এইটা লিখে দিচ্ছি জয়েন্ট কস্ট হচ্ছে আমরা পেয়েছিলাম 120000 এই 120000 আমরা তোমার অ্যালোকেশন করব হচ্ছে এই যে এনআরভি মেথড দিয়ে এনআরভি মেথডটা কি নেট রিয়েলাইজেবল ভ্যালু সেটা হচ্ছে সেলস ভ্যালু থেকে সেপারেশন কস্ট বিয়োগ করব আমরা সেলস ভ্যালু থেকে সেপারেশন কস্ট বিয়োগ করলে আমরা পেয়ে যাই এনআরভি মেথড আমরা এনআরভি আমরা লিখে দিতে পারি এখানে এরকম এনআরভি হচ্ছে সেলস ভ্যালু মাইনাস সেপারেশন কস্ট এন নিট এন আর নিট রিয়েলাইজেবল ভ্যালু ইকুয়াল টু হচ্ছে আমাদের সেলস ভ্যালু মাইনাস সেপারেশন কস্ট আমরা এভাবে লিখে দিতে পারি তাহলে আমরা সেটা জানি যাই হোক আমরা লিখে দিয়েছি এখানে তাহলে আমরা পেয়েছি আমাদের সেলস ভ্যালু এগুলো সব আমরা কিন্তু ইয়ের থেকে নিয়েছি ওয়ার্কিংস থেকে নিয়ে আসছি আমরা বের করলাম এনআরভি এটা থেকে এটা বিয়োগ দিয়ে আমরা পেয়েছি আমাদের এনআরভি টোটাল হচ্ছে টোটাল যেটা আমরা পেয়েছি 180000 আমরা সবাই জানি যে কিভাবে মূল কাজটা হচ্ছে এখন এইটা আমরা একটা স্টেটমেন্টের ভিতরে দুটো করে নিয়েছি অনেক সময় আছে আমরা এরকম করি যে আগে বেসিস অফ অ্যালোকেশন বের করি তারপরে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করি যেহেতু আমরা অনেকগুলো স্টেটমেন্ট তৈরি করছি তাই আমরা একটার ভিতরে করে দিলাম আমরা প্রথমে তাহলে এনআরভি বের করলাম এখানে লিখেছি দেখো জয়েন্ট কস্ট অ্যালোকেশন জয়েন্ট কস্ট অ্যালোকেশন কি করে করেছি আমরা আমাদের জয়েন্ট কস্ট ছিল এই যে 120000 120000 কে আমরা তোমার 180000 দিয়ে ভাগ করেছি আর 30000 দিয়ে গুণ করেছি সেম প্রসিডিউর 120000 ভাগ হচ্ছে 180 গুণ হচ্ছে 110 120000 ভাগ 180 আর গুণ হচ্ছে 40000 সি এ বি সি আমরা পেয়েছি জয়েন্ট কস্ট প্রোডাক্ট এর জন্য হচ্ছে 20000 টাকা তোমার প্রোডাক্ট বি এর জন্য হচ্ছে 73333 অ্যাপ্রক্সিমেট প্রায় আর একটা হচ্ছে সি এর জন্য হচ্ছে তোমার 26667 টাকা এটা প্রায় আমরা লিখেছি কম বেশি করে দিয়েছি
এখন এটা যোগ করে আমরা পেয়েছি আবার 1,20,000, তার মানে আমাদের হয়েছে, আমাদের অ্যালোকেশনটা হয়ে গেছে। তাহলে দেখো আমরা কিন্তু এটা ইচ্ছা করলে দুটো স্টেটমেন্ট তৈরি করতে পারতাম। একবার বের করতাম হচ্ছে আমরা নির্ণয় করতাম হচ্ছে তোমার বেসিস অফ অ্যালোকেশন, বেসিস অফ অ্যালোকেশনটা বের করে তারপরে আমরা আবার আমরা করতে পারতাম জয়েন্ট কস্ট অ্যালোকেশন। আমরা সেটা না করে আমি লিখেছি জয়েন্ট কস্ট অ্যালোকেশন আন্ডার মার্কেট ভ্যালু অর এনআরভি মেথড, লিখে দিয়ে এনআরভি বের করে কস্ট অ্যালোকেশনটা আমরা এখানে করে দিচ্ছি। তাহলে রিকোয়ারমেন্ট নাম্বার 1 যেটা আমাদের ছিল জয়েন্ট কস্ট অ্যালোকেশন করো আমাদেরকে বলেছে, আমরা এটা করে দিয়েছি, আমাদের একদম কমপ্লিট এটা। আর একটা রিকোয়ারমেন্ট আছে আমাদের, এখন সেই রিকোয়ারমেন্টটা যদি আমরা এখন করে ফেলি সেটা সেটা কি আছে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করবো। তোমার কাছে চাও যদি শুধু বলতো কত প্রফিট হয়েছে এই প্রতিষ্ঠানের পণ্যগুলো উৎপাদন করে, তাহলে আমরা টোটাল যোগ বিয়োগ করে কিন্তু বের করে ফেলতে পারতাম। আমরা আমাদের টোটাল জয়েন্ট কস্ট, টোটাল সেলস ভ্যালু এবং টোটাল যে তোমার ফার্দার প্রসেসিং কস্ট, এগুলো বিয়োগ করলে টোটাল প্রফিট আমরা পেয়ে যেতাম। কিন্তু অঙ্কে সেটা চায়নি, ওরা অঙ্কে চেয়েছে যে প্রতিটি পণ্যের আলাদা আলাদা করে দেখাও। যেহেতু প্রতিটি পণ্যে আলাদা আলাদা করে, তাহলে আমাদেরকে এখন আর একটা আলাদা ফার্দার তোমার স্টেটমেন্ট তৈরি করতে হবে। আমরা আমাদের অঙ্কের প্রায় শেষে চলে আসছি, আমাদের এখন আর একটা স্টেটমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট 2। আমরা রিকোয়ারমেন্ট 2 তে দেখো করেছি প্রফিটেবিলিটি স্টেটমেন্ট শোয়িং দ্য প্রফিট অর লস অফ ইচ প্রোডাক্ট। আমাদের প্রতিটা পণ্যের জন্য প্রফিট অথবা লস তা দেখিয়ে আমরা প্রফিটেবিলিটি স্টেটমেন্ট তৈরি করছি। যদি আমাদের এই কথাটা বলা না থাকতো শোয়িং দ্য প্রফিট অর লস অফ ইচ প্রোডাক্ট, তাহলে শুধুমাত্র আমরা এই টোটাল প্রফিটেবিলিটি স্টেটমেন্ট লিখে আমরা এই টোটাল ফিগারটা লিখে দিলে কিন্তু অঙ্ক আমাদের হয়ে যেত। কিন্তু যেহেতু বলেছে যে প্রতিটি পণ্যের আলাদা আলাদা করে প্রফিট লস দেখো, তাই আমাদের আবার প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা আলাদা স্টেপ আলাদা আলাদা কলাম তৈরি করতে হচ্ছে। আমরা দেখো কলাম তৈরি করেছি ডিটেইলস অর পার্টিকুলার্স, যাই লিখি আমরা সেখানে সেখানে এটা লিখি আমরা প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি অ্যান্ড টোটালের একটা ঘর করেছি। আমরা সেলস ভ্যালু আমরা ইচ্ছা করলে এখানে ওয়ার্কিং নাম্বার লিখে দিতে পারি, এটা কোথা থেকে পেয়েছি, আমরা ইচ্ছা করলে যে এই জায়গাটা আমরা এরকম ওয়ার্কিং নাম্বার লিখে দিতে পারি, আমরা এখানেও ওয়ার্কিং নাম্বার লিখে দিতে পারি। তোমরা ওয়ার্কিং নাম্বারগুলো লিখে দিবে আমাদের সেলস, সেলস আমরা একটা ওয়ার্কিং স্কোরে পেয়েছি 64,000, 1,80,000, 1,20,000 যোগ করলে আমরা আমাদের ছিল যে 3,64,000 টাকা। 3,64,000 টাকা আমাদের সেলস ছিল, সেখানে আমরা পেয়েছিলাম আমাদের 3,66,000 টাকা। এরপরে আমরা কি করেছি, এখান থেকে সেপারেশন কস্ট বিয়োগ দিয়েছি আর লেস শেয়ার অফ জয়েন্ট কস্ট, এই দুটো কস্ট, এই দুই কস্ট আমরা আলাদা আলাদা করে বিয়োগ করে দিয়েছি। আলাদা আলাদা করে বিয়োগ করে আমরা পেয়েছি এখানে হচ্ছে আলাদা করে আমরা প্রতিটা আলাদা আলাদা করে বিয়োগ করে দেখো লেস শেয়ার অফ জয়েন্ট কস্ট, লেস শেয়ার অফ সরি সেপারেশন কস্ট আলাদা আলাদা করেছি, করার ফলে আমরা আলাদা আলাদা প্রফিট আমরা পেয়ে গেছি। লেস যেহেতু লিখেছি আর বিয়োগ দেখানোর দরকার নাই, এটা তোমরা সবাই জানো, তোমাদের ইচ্ছা। আমি যেভাবে স্টেটমেন্ট তৈরি করেছি তোমার স্টেটমেন্ট এভাবে তৈরি করতে হবে এটা কিন্তু জরুরি নয়, তুমি যেভাবে খুশি স্টেটমেন্ট তৈরি করো, কিন্তু তুমি প্রতিটা পণ্যের জন্য আলাদা আলাদা করে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করে দিয়ে সেপারেশন অ্যালোকেশন করে দিয়ে তবে তুমি তোমার প্রফিট অথবা লস সেটা নির্ণয় করবে। যেহেতু সবগুলোতে প্রফিট হয়েছে তাই আমরা লস লিখিনি, প্রফিটই লিখেছি। এবং টোটাল আমরা দেখেছি আমাদের 60,000 টাকা প্রফিট হয়েছে এই অঙ্কটায়, আমরা এভাবে কাজটাগুলো করলাম। আমি আবারও বলছি যদি এই শব্দটা এই যে না থাকতো শোয়িং দ্য প্রফিট অর লস অফ ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা পণ্যের প্রফিট অথবা লস আলাদা আলাদা করে দেখাও, তাহলে আমরা এগুলো এই যে তিনটা কলাম কিন্তু তৈরি করতাম না, আমরা সরাসরি ডিটেল এবং টোটালে চলে যেতাম, সেলস লেস সেপারেশন কস্ট লেস শেয়ার হচ্ছে জয়েন্ট কস্ট, তখন আর শেয়ার লিখতাম না, লিখতাম জয়েন্ট কস্ট, এটা বিয়োগ করে আমরা এটা পেয়ে যেতাম 60,000 টাকা। এখন আলাদা আলাদা করে আমরা করে দিয়েছি। এরপরে এই অঙ্কে কি থাকতে পারে, এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের এরকম করার পরে বলতে পারে যে তোমার আলাদা ফার্দার প্রসেসিং করাটা কি তোমার জন্য যুক্তিসঙ্গত কিনা, তুমি কি ফার্দার প্রসেসিং করা দরকার কিনা, তাহলে এই জাতীয় কথা যদি তোমার দেখে তখন কম্পারেটিভ ব্যালেন্স শিট সরি কম্পারেটিভ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তুমি ফার্দার প্রসেস করার
পরে একটা প্রফিট লস অ্যাকাউন্ট, আর ফার্দার প্রসেস করার আগে যে খরচ সেপারেশন কস্ট এটা ছাড়াই করতে ছাড়া আমরা শুধুমাত্র জয়েন্ট কস্ট কে অ্যালোকেশন করে দিয়ে আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করব, এবং সেই দুটোর ভিতরে আমরা তখন কম্পারেটিভ স্টেটমেন্ট দেখব যে সেখানে ইনক্রিমেন্টাল দেখব যে আমাদের প্রফিট হয়েছে না লস হয়েছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত দিতে পারবো যে আমাদের প্রসেসে ফার্দার প্রসেস করা উচিত কিনা, বা কোনো একটা আমরা হয়তো এমন হতে পারে কোনো তিনটা পণ্যের ক্ষেত্রে একটা পণ্যের জন্য তোমার ফার্দার প্রসেস করা প্রফিটেবল, আরেকটার জন্য লস, এটা হতে পারে। যে যা হবে সেই অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত দিব। এখন যে অঙ্কটা আমরা এখানে করলাম, এই অঙ্কে কিন্তু কোনো সিদ্ধান্ত আমাদেরকে দিতে বলেনি, শুধু বলেছে যে এইভাবে দেখাও, আমরা দেখিয়ে দিয়েছি আমাদের অঙ্ক কমপ্লিট, আমাদের আর ফার্দার কিছু করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা যে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেগুলো সবই কিন্তু আমাদের মেইন কাজটা হচ্ছে জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করা। আবারও বলছি, জয়েন্ট কস্ট অ্যালোকেশন করতে কোন মেথডে তুমি যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি অঙ্কের ক্ষেত্রে বলা থাকে তবে তুমি অবশ্যই সেটাকে ফলো করবে, আর না বলা থাকলে সেক্ষেত্রে তুমি তথ্য অনুযায়ী যেটা সুবিধা মনে হবে তুমি সেটাকে সেই পদ্ধতি তুমি অবশ্যই অনুসরণ করবে, এবং অনুসরণ করে তুমি লিখে দিবে যে তুমি কোন মেথডে তোমার জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করেছ। তারপরে যা তোমার কাছে যা চাওয়া হবে তুমি সেই অনুযায়ী কাজ করবে। ফলে এই অঙ্ক আমার আমি মনে করি না যে খুব একটা কঠিন কিছু আছে। তাহলে আজকে আমাদের এটা নিয়ে তৃতীয় ক্লাস হচ্ছে, আশা করি তোমরা আজকে ক্লাস বুঝতে পেরেছ। আবারও তোমাদের বুঝতে হলে তোমাদেরকে কিন্তু মনোযোগী হতে হবে, একটু সময় দিতে হবে, এটা না বোঝার মতো কিছুই এখানে নাই। তারপর যদি না বুঝো তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি আশা করব সেটা করিয়ে দেব তোমাদেরকে। তোমরা করছো কিনা সেটাই আমার সন্দেহ আছে, যে মাস্টার্সের ছেলেরা এখন পড়াশোনা করছো কিনা একটু দেখে নিও সময় করে, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। তোমরা সেই জায়গাগুলোকে আবার দেখো, আর এর পরবর্তী যে ক্লাস আছে আমরা একটা অঙ্ক করে আমরা হয়তো আশা করবো যে এই চ্যাপ্টার আর করার প্রয়োজন আমাদের হবে না, লাগলে তো করেই দিব। তো তোমাদের জন্য আজকে হলো আমাদের এই ক্লাস অনলাইন ক্লাসে, যেগুলো যদি দু একটা প্রিন্টিং মিস্টেক থাকে সেগুলোকে ভালো করে তোমরা একটু পড়ে নিও, ভুলটাকে ঠিক করে নিও। আর হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আশা করছি যে অনেক অনেক ভালো থাকবে, ভালো আছো, পরিবারকে ভালো রাখছো, নিজে ভালো থাকছো, দেশকে ভালো রাখছো, এবং তোমাদেরকে তোমরা ভালো আছো শুনে আমরাও ভালো থাকছি। আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।